হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন পার হচ্ছি সাউথ কলকাতার অ্যাটমসফিয়ার EM বাইপাস। তোমরা সবাই দেখো বিল্ডিংটা কি সুন্দর করেছে, তাই না? আর দুই দিকে বিল্ডিংয়ের মাঝখানে একটা রাস্তা, আর ওখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। সো গাইস, আমার তো ভালোই লাগলো। এবং আমরা পৌঁছে গেছি এখন নাকতলা উদয়ন সঙ্গে। আমরা আজকে দেখাবো তোমাদেরকে যে কোথায় কি পুজোর থিম হচ্ছে। এবং জানো নাকতলা খুব বড় দুর্গা পুজো হয় এবং ভীষণ ভালো। তো দেখো ওখানে খুব একটা পারমিশন দিচ্ছে না, তো একটুখানি পারমিশন করিয়ে আমরা সাইড থেকে ফটো তো মানে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখন বাঁশ পোতা হয়ে গেছে মোটামুটিভাবে, ভিতরে কাজ চলছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবং পুজো তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তো গাইস, নিশ্চয়ই খুব ভালো হবে। আর এবছরের থিম হচ্ছে দেখো আরম্ভ, আরম্ভ নাকতলা উদয়ন সংঘ 2022। তো গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে। এবং আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সামনে দেখানো। দেখো এইদিকেও ডান পাশেও বাঁশ পোতা হয়ে গেছে, আর উপরেও দেখো একটা সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছে গাইস। তো জানি না কেমন হবে, আশা করি নিশ্চয়ই খুব ভালো হবে। তো আমরা চলো টাটা, এখানেই ভিডিওটা শেষ করলাম। আশা করি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব।